হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমাদের যে পঞ্চাশ নম্বরের বড় প্রশ্ন আছে তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকেই পঞ্চাশ নম্বরের বড় প্রশ্ন কমন পেয়ে যেতে পারো চলো এবারে প্রশ্নপত্রটা দেখে নাও এর আগে তোমাদের যখন ইতিহাস পরীক্ষা ছিল তার আগে আমি একটা মক টেস্টের প্রশ্নপত্র দিয়েছিলাম সেখান থেকে কিন্তু একশো শতাংশের বেশি প্রশ্ন কিন্তু মিলে গেছে অর্থাৎ বড় প্রশ্ন ঠিক আছে দেখো ছোটো প্রশ্নগুলো প্রথমে দেখে নাও এখানে প্রত্যেকটা ছোট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দেখো এখানে পনেরোটা ছোট প্রশ্ন থাকে কোনো অল্টারনেট থাকে না পনেরোটাই লিখতে হয় এখানে প্রথম প্রশ্ন দ্য পলিটিক্স গ্রন্থটি কার লেখা তারপরের প্রশ্ন আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট প্রশ্ন র্যাডিক্যাল নারীবাদের মূল বৈশিষ্ট্য কী তারপরের প্রশ্ন মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন ধারণাটির জনককে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বন্টন ধারণাটির জনককে পরের প্রশ্ন সোশ্যাল কন্ট্যাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থটির লেখককে নেক্সট প্রশ্ন আইনের দুটি উৎস লেখো আইনের দুটি উৎস তারপরের প্রশ্ন বুর্জোয়া বিপ্লব কী পরের প্রশ্ন রাজনীতি শব্দটির উৎস কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে যেগুলো রাখা হয়েছে প্রত্যেকটা এসে কেউ খুব গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন মার্ক্স বর্ণিত ঐতিহাসিক বস্তুবাদের প্রথম পর্যায়ে কোনটি প্রশ্নটা এবছর আসবেই খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তাকে তারপরের প্রশ্ন সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্বোচ্চ স্তর উক্তিটিকার তারপরে প্রশ্ন ভোটাধিকার সর্বজনীন ভোটাধিকার কাকে বলে নেক্সট প্রশ্ন দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে তারপরের প্রশ্ন অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত আছে উক্তিটিকার তারপরের প্রশ্ন আধুনিক উদারনীতিবাদের অগ্রদূত কারা এবারে মডিউল ওয়ান তোমাদের এইভাবে মডিউলে প্রশ্ন আসে মডিউল ওয়ান থেকে দশ নম্বরের একটা প্রশ্ন লিখতে হয় সেটা আমি যে দুটো প্রশ্ন রেখেছি দেখো পরীক্ষায় দুটো থাকে একটা লিখতে হয় আমি রেখেছি রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো আর হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো নেক্সট প্রশ্ন মডিউল ওয়ান থেকে পনেরো নম্বরের প্রশ্ন একটা থাকে দুটো দেয় দুটো আমি যে দুটো প্রশ্ন রেখেছি রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্বটি আলোচনা করো আর একটা হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্বটি আলোচনা করো এটা অস্টিনের সার্বভৌমিকতার তত্ত্ব বললেও বলেও কোশ্চেনটা হতে পারে তখনও কিন্তু একত্ব বার্তা তোমাদের লিখতে হবে এবার মডিউল এর প্রশ্ন দেখো মডিউল এ দশ নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি প্রথম প্রশ্ন মার্ক্সের শ্রেণিসংগ্রামের তত্ত্বটি লেখো দ্বিতীয় প্রশ্ন গণতন্ত্রের স্বার্থগোষ্ঠীর ভূমিকা লেখো তারপরে এবারে দেখো এবারে তোমার তিন নম্বর মানে এখানে দেখো এখানে যে প্রশ্নগুলো আছে মানে বড় প্রশ্ন আর কি পনেরো নম্বরের প্রশ্ন একটা লিখতে হয় দুটো রেখেছি দেখো মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো আরেকটা হচ্ছে ভৌগোলিক বা পেশাগত প্রতিনিধিত্ব সম্পর্কে আলোচনা করো এই তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা করে যাও আশা রাখি তোমরা বড় প্রশ্ন সমস্তটাই কমন পাবে এবং ছোট প্রশ্নও এখান থেকে কিন্তু কিছু সংখ্যক হলেও কমন পাবে